তো আজকে চলেন একটা গ্রামের ভিতর সুন্দর একটা বিয়ের দাওয়াতে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা কিন্তু নগর শহরের দুর্গাপুর মধ্যপাড়া হিন্দু পাড়ার একটা গ্রামের মধ্যে সুন্দর একটা বিয়ের অনুষ্ঠানে আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম। তো সেখানকার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, আর দেখতেই তো পাইলেন গ্রামের পুকুর, পুষ্করিণী, জমি, জায়গা, ভালো মন্দ, সবুজ ঘাস সব মিলিয়ে একদম একটা গ্রামের ভিতর খুব সুন্দর একটা বিয়ের অনুষ্ঠান আজকে আমি উপভোগ করলাম। তো অনেক কিছু খাবার দিচ্ছিল এরা, বাট আমি অনেক কিছু খাই না, তো আমি বেছে বেছে খাবারটা নিচ্ছিলাম। ওরা বারবার অবাক হচ্ছিল, তো আমি বললাম যে আমি এত কিছু খাই না। তো তারপরও আমি যেটা নিয়েছি সেটা হলো পোলাও নিয়েছি, সবজি নিয়েছি, মুরগি নিয়েছি আর খাসি নিয়েছি, আর দই আর মিষ্টি তো আছেই। তারপরও ওনারা অনেক কিছু করেছিলেন, ডাল টাল, তারপরে আরও মাছ। তো আমি ভাবলাম, বললাম যে আমি এত কিছু খাবো না, তো সবাই যে যার মতো করে খাচ্ছে। তো গ্রামের বিয়ে তো পাতের মধ্যে দই আর মিষ্টি দেয়, তো দই দিয়ে গেল, তার সাথে মিষ্টিও ঝোলের মধ্যে পড়ে গেল। তো মিষ্টি আমার বেশি পছন্দ দেখে মিষ্টি আমি আরও একটা নিয়ে নিলাম, পেয়ে গেলাম, অর্থাৎ নিয়ে নিলাম না, পেয়ে গেলাম। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া হওয়ার পর এখন হলো বউ দেখার পালা। কিন্তু বউয়ের সাজা টাজা হয়নি, স্টেজ টেস্টেজ এখনও ঠিকঠাক হয়নি। গ্রামে এরকম করে স্টেজ সাজিয়ে বিয়ে কিন্তু বিশাল ব্যাপার, তো এখনও ওদের সাজা হয়নি। তো ভাবলাম সাজা হোক, ততক্ষণে আমি একটু দাদার বাসাটা দেখে নিই। আমি কখনো যাইনি, এই প্রথম আমার দাদার গ্রামের বাসায় যাওয়া। তো আমাদের একটা পরিচিত দাদা, তা এটা তাদের মূল বাড়ি গ্রামের। তো ভাবলাম যে চলেন একটু দেখে আসি দাদার বাসাটা। তো খুব এই সব কিছু মিলিয়ে এগুলো যে ওইখানে করা গেছে এটাই কিন্তু অনেক। তো খুব সুন্দর করে সব কিছু ডেকোরেশন করেছে। তো এই হলো দাদার বাসার দিকে আমি যাচ্ছি, একটা সুন্দর দোতলা বাসা। তো এটা হলো এদের মূল গেটের রাস্তা, গ্রামের বাড়ি বুঝতেই পারছেন রাস্তা বেশি নেই। আর ওনাদের ধর্মে তো ভাগ বাটোয়ারার প্রশ্ন আসে না, সবাই মিলিয়ে থাকে, যৌথ ফ্যামিলি। তো এই দেখতে দেখতে বউ কোণে চলে আসছে, ঠিক মতো হয়নি, সবাই খাওয়া দাওয়া করে বউকে দেখবে। আর তাছাড়া সন্ধ্যা লাগে যাচ্ছিলো, গ্রামের ব্যাপার, লাইটিংয়ের ব্যাপার, সবাই তাড়াহুড়া করতেছিল। তো লাস্টে বরকে একদম রীতিমতো মাইকিং করে খুঁজে নিয়ে আসা হলো, নিয়ে এসে বর বউয়ের সাথে আমরা একটা ছবি উঠাইলাম, সবাই উঠাইলো, সব মিলিয়ে আজকে আমাদের একটা আনন্দগত দিন গেল। তো এটাই কিন্তু এরকম একটা বিয়ে খাওয়ার আমার ফার্স্ট অভিজ্ঞতা, এর আগে আমি এরকম কখনো বিয়ে খাইনি। তবে খুব ভালো লেগেছে, মজা করছি, এনজয় করছি, সবার সাথে মিশছি এবং সবার সাথে দেখা হয়েছে, কারণ পরিচিত অনেকেই এই বিয়েতে গিয়েছে। তো আজ এখানেই, আল্লাহ হাফেজ।